অন্তর্বর্তীকালীন সরকারের আলেম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন সাহেব সম্পর্কে বিস্তারিত জানতে চাই, কারণ আমি ওনার সম্পর্কে তেমন কিছু জানি না। দেখুন, ডক্টর আ ফ ম খালিদ হোসেন সাহেব বহুমুখী প্রতিভাবান একজন আলেম দ্বীন। তিনি অত্যন্ত সিনিয়র একজন আলেম দ্বীন। আমরা ছাত্রজীবন থেকে তাকে জানি, শুনি এবং তার আলোচনা, তার লেখনী থেকে মুগ্ধ হই। ডক্টর আ ফ ম খালিদ হোসেন সাহেব চট্টগ্রামের সাতকানিয়ার একজন মানুষ। তিনি একাধারে বাংলা, আরবি, ইংরেজি এবং উর্দু বেশ অনেকগুলো ভাষায় দক্ষ এবং শুদ্ধভাবে এসব ভাষায় তিনি কথা বলতে পারেন, লিখতে পারেন। জাতীয় অনেকগুলো দৈনিকে তিনি নিয়মিত কলাম লেখেন, কোনো কোনো দৈনিকে বহু বছর যাবৎ তিনি উপসম্পাদকীয় লেখেন। গবেষক ধরনের একজন আলেম দ্বীন এবং তিনি চট্টগ্রামের একটি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর ছিলেন। তো এরকম একজন ব্যক্তিত্ব যিনি একাধারে আলিয়াতে পড়াশোনা করেছেন, আবার কমিতে পড়াশোনা করেছেন এবং উদার চিন্তাধারা লালন করেন এবং সময় সচেতন, বিভিন্ন ভাষা সম্পর্কে দক্ষ, ভাষা বিভিন্ন ভাষায় দক্ষ এবং সময় সম্পর্কে সচেতন বুদ্ধিজীবী টাইপ একজন আলেম, তিনি সরকারের উপদেষ্টা হওয়াটা যৌক্তিক একটি বিষয় আমার মনে হয়েছে। এবং আলহামদুলিল্লাহ, তার ব্যাপারে আমাদের দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো বলেন, বিভিন্ন ইসলামী ঘরানা বলেন, সব জায়গার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ জোরালোভাবে সমর্থন জানিয়েছেন। তিনি শেষে আল্লাহ তালা তাকে সেজন্য কবুল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তালা তার কাজটা সহজ করে দিন এবং তার কাজে আরও বেশি বারাকা দান করুন। তিনি ওয়াজ মাহফিলের গ্রাউন্ডে কাজ করেন, অনেক মানুষ তাকে চিনেন। তবে সব মানুষ না চেনাটা দোষের নয়, বরং এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তবে অনেক বড় পণ্ডিত একজন মানুষ আলহামদুলিল্লাহ, এটা আমাদের সুধারণা তার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা উম্মাকে আরও বেশি উপকৃত করুন, আমরা সেই দোয়া করছি।